हेलो स्टूडेंट्स, आबार आमरा अर्गानिक एसेछि आजके অ্যালডিহাইড কিটোন এন্ড কার্বক্সিলিক অ্যাসিড। তো আগের দিন ক্লাসের আমরা ডিটেইলস নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন সম্পর্কে ডিসকাস করেছিলাম। তো আজকে তার কিছু কোশ্চেন আমরা দেখছি। আজকে লেকচার নাম্বার 4। তো আশা করি লকডাউনে সবাই ভালো করে বাড়িতে পড়াশোনা করছে, মনকে স্ট্রং করে অর্গানিক রেগুলার প্র্যাকটিস করো, আশা করি ফল মিলবে। বিশেষ করে যারা 2020 নিটের ব্যাচ আছো বা যেই মেন্সের ব্যাচ আছো, তাদের জন্য এই রিয়াকশনগুলো কোশ্চেনগুলো খুব ভাইটাল। ওকে, দেখো ফার্স্ট প্রবলেম, CH3CHO তাতে HCN দেওয়া হয়েছে, তাহলে HCN দিলে কী হবে প্রোডাক্ট? আবার হাইড্রোলাইসিস করলে কী হবে? দেখো CH3CH ডাবল বন্ড হতো, তাহলে ডাবল বন্ড, ডাবল বন্ডটা ব্রেক হবে, ওয়ের সঙ্গে এইচ, তাহলে এইচ প্লাস সিএন মাইনাস, তাহলে প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট হবে CH3 CH, একটাই ও এইচ, একটাই সিএন, দ্যাট ইজ সায়ানোহাইড্রিন কম্পাউন্ড। এই সায়ানোহাইড্রিন কম্পাউন্ডকে যদি হাইড্রোলাইসিস করা হয় COOH হয়ে যাবে, অর্থাৎ অ্যাসিড হবে, তাহলে প্রোডাক্ট হবে CH3 CH OH COOH, এর নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। সেম অ্যাজ বেঞ্জালডিহাইড তাই হবে, তাহলে বেঞ্জিন রিং CH OH CN, এটা হবে বেঞ্জিন রিং, বেঞ্জিন রিং CH OH COOH, এটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ফার্স্ট এটার নাম, সেকেন্ড এটার নাম হচ্ছে মেন্ডেলিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড অ্যাসিটালডিহাইড ইউজ করলে ল্যাকটিক অ্যাসিড, আর বেঞ্জালডিহাইড ইউজ করলে মেন্ডেলিক অ্যাসিড। এখানে আরেকটা কোশ্চেন দেওয়া হয়েছে, এখানে প্রথম রিয়াকশনটার ক্ষেত্রে রেট অফ রিয়াকশন R1, দ্বিতীয়টা R2, হুইচ ইজ গ্রেটার? অর্থাৎ নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশনে অ্যাসিটালডিহাইড আর বেঞ্জালডিহাইড কার রিয়াক্টিভিটি অর্ডার হাই? দেখো এখানে বেঞ্জিন রিং থাকার জন্য কি হবে, তাহলে বেঞ্জিন রিং থাকার জন্য রেট অফ রিয়াকশন কমে যাবে। কেন কমে যাবে? ভেরি সিম্পল, দেখো বেঞ্জিন রিং কি করছে, দেখো বেঞ্জিন রিং COOH, এখানে পজিটিভ চার্জটাকে, বেঞ্জিন রিং এ কার্বোনিল গ্রুপের পজিটিভ চার্জটাকে ডিক্রিজ করবে, ওকে, রেজোনেন্স করে। তাহলে দিস কার্বন ডাজ নট ইজিলি অ্যাকসেপ্টেড নিউক্লিওফাইল, বিকজ পজিটিভ চার্জ ইজ ডিক্রিজেস ডিউ টু প্রেজেন্স অফ 1 ফিনাইল রিং, সো রেট অফ রিয়াকশন R2 ডিক্রিজ করে যাবে, সো ইউ ক্যান রাইট অতএব R1 মাচ গ্রেটার দেন R2, ওকে, R1 ইজ গ্রেটার দেন R2। তারপরে অ্যালডিহাইডের সঙ্গে কি রিয়াকশন করা হচ্ছে, অ্যালডিহাইড ইন প্রেজেন্স অফ ড্রাই HCl, তো ড্রাই HCl মানে H প্লাস, তাহলে এখানে অক্সিজেনের লোন পেয়ারটা এখানে আসবে আর এটা আর এইচটা এখানে চলে আসবে, দ্যাট ইজ একটা হেমিঅ্যাসিটাল ফর্মেশন হবে। সেই হেমিঅ্যাসিটালটা কত, মানে একটা সাইক্লিক হবে, তাহলে 1 2 3 4, ঠিক আছে, চারটে কার্বনের, ওকে, তাহলে সে হেমিঅ্যাসিটালটা দেখো, একটা হচ্ছে সি সি, একটা OH হবে, অ্যালকোহল হবে, আর তারপরে হবে অক্সিজেন, 1 2 3 4, চারটে কার্বন থাকবে, ঠিক আছে, কম্পাউন্ড 1 2 3 4, মেসিডাল সাইক্লিক খুব ইম্পর্টেন্ট। আবার বলছি একবার দেখো, কার্বন অক্সিজেন ডাবল বন্ড ব্রেক হবে, আর অক্সিজেন ও অ্যালকোহলের অক্সিজেন লোন পেয়ারটা এখানে আসবে, আর এইচটা রিলিজ করে এখানে চলে আসবে, তাহলে সি এর সঙ্গে ওইচ হলো, সি এর সঙ্গে ওইচ, আর তার পাশে ও থাকবে, তার পাশে ও, এবার দেখো অ্যালডিহাইডের সঙ্গে 1 ডিগ্রি অ্যামিন, সেম টাইপ রিয়াকশন, এখান থেকে অক্সিজেনটা বেরিয়ে গেল আর এখান থেকে দুটো এইচ বেরিয়ে গেল, তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, সি ডাবল বন্ড এন, তার সাথে একটা আর,
আর সিএস আর একটা এইট আছে, ক্লিয়ার? দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ঠিক আছে? দ্যাট ইজ ইমাইন ফর্ম করলো একটা, ইমাইন ভেরি সিম্পল, এন এন এইচ টু জেড, তাহলে এইচ টু আর অক্সিজেন, ওয়াটার উইল মাইনাস ওয়াটার হলো, আর ইমাইন ফর্ম করলো। সেম টাইপ হচ্ছে অ্যাসিটোফেনের সঙ্গে যদি টু ফোর ডিএনপি, হোয়াট ইজ টু ফোর ডিএনপি, এই যে টু ফোর ডিএনপি, টু ফোর ডিএনপি, একে ব্রডিস রিয়েজেন বলা হয়, ব্রডেড বিকারক, এনএইচ এনএইচ টু, তাহলে এখানেও তাই এক মোল ওয়াটার বেরিয়ে যাবে, ওকে? তাহলে প্রোডাক্ট কি হবে, প্রোডাক্ট হবে ডাবল বন্ড এন এনএইচ এনও টু এনও টু। দেখো অ্যাসিটোফেনলের অক্সিজেন আর টু ফোর ডিএনপি, টু ফোর ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেনের একটা এইচ টু বেরিয়ে গেল, তাহলে ডাবল বন্ড এন এন এইচ, দু নম্বর পয়সন এনও টু, চার নম্বর এনও টু, ওকে? টু ফোর ডিএনপি হল। আচ্ছা এবার এইখানে দেখো কি হবে, একটা কিটোনের সঙ্গে থায়ল ডাইথায়লের রিয়াকশন, তাহলে এই যে এই এই হবে, তাহলে প্রোডাক্ট কি হবে, এবার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, যে আগের দিন আমি রিয়াকশনটা বলেছিলাম, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট রোল হচ্ছে, এখানে রোল হচ্ছে রিডাকশন হিসেবে কাজ করছে, মানে এই বন্ডটা ব্রেক হয়ে যাবে, এই বন্ডটা ব্রেক হয়ে যাবে, প্রোডাক্ট হবে এইটা, কম্পাউন্ড প্লাস এইচ টু এন জেড, এই রিয়াকশনে এই রিয়াকশন রিয়াকশন ইজ ফাস্টার, অর্থাৎ চারটে কম্পাউন্ড দেওয়া হয়েছে এ বি সি ডি, হুইচ ইজ ফাস্টার রিয়াকশন ওয়েন এই কম্পাউন্ডের মধ্যে যে কম্পাউন্ডটা এইচ টু এন এর সঙ্গে এইচ টু এন জেড এর সঙ্গে রিয়াকশন করে তাড়াতাড়ি রিয়াকশন দেবে, অর্থাৎ এ বি সি ডি হুইচ রিয়াকশন ইজ ফাস্টার ওয়েন রিয়্যাক্ট উইথ এইচ টু এন জেড। আমি বলতে চাইছি অর্থাৎ সিম্পল এ বি সি ডির মধ্যে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশনের রেট কার ফাস্টার, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশনের রেট কার ফাস্টার, ওকে? দেখো বেনজিন রিং, কার্বনের পজিটিভ চার্জ খুব কম, রেট কমে যাবে, সবচেয়ে কম কার হবে, এর কম হবে, কেন? এখানে বেনজিন রিং আছে, তাহলে বেনজিন রিং থাকার জন্য কার্বনের পজিটিভ চার্জটা সবচেয়ে কম হবে, ওকে? তাহলে দেখো বি সি ডি ডি, দেখো দুটো পাশাপাশি অক্সিজেন আছে, তাহলে একটা যখন আমি রেফারেন্স করব, পাশেরটা কিটো গ্রুপ হয়ে যাচ্ছে, কিটো গ্রুপ মাইনাস আই গ্রুপ, তাহলে মাইনাস আই গ্রুপ কি করছে, কার্বনের পজিটিভ চার্জ ইনক্রিজ করছে, তাহলে ডি সবচেয়ে বেশি হলো, ডি সবচেয়ে বেশি, তারপরে কি হবে সি, তারপরে কি বি, তারপরে হচ্ছে এ, খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, ডি সবচেয়ে বেশি, তারপরে সি, তারপরে বি, তারপরে এ, কেন এ সবচেয়ে কম, না এ বেনজিন রিং কার্বনের পজিটিভ চার্জকে ডিক্রিজ করে, একটু আগে বোঝালাম না বেনজিন রিং, ওকে? তারপরে দেখো আট নম্বর, একই টাইপ কোশ্চেন, কম্পাউন্ড প্লাস এইচ সি এন রিয়াকশন ইজ ফাস্টার, অর্থাৎ চারটে কম্পাউন্ডের মধ্যে হুইচ কম্পাউন্ড এইচ সি এন এর সঙ্গে রিয়াকশনটা ফাস্টার হবে, ওকে? চারটে কম্পাউন্ডের মধ্যে কোনটা এইচ সি এন এর সঙ্গে ফাস্টার রিয়াকশন দেবে, অর্থাৎ সিম্পল এ বি সি ডি চারটে প্রবলেমের মধ্যে হুইচ ইজ ফাস্টার ফর নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, তাহলে এইচ সি এন নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, তাহলে দেখো এখানে অর্ডারটা কি হবে, তিনটেতে বেনজিনিং আছে, ডিটা একমাত্র বেনজিনিং নেই, ওটা কি আছে অ্যাসিড অ্যালডিহাইড, তাহলে ডি সবচেয়ে বেশি হবে, ডি সবচেয়ে বেশি হবে, তারপরে কি আসছে এখানে ও টু এন, এনও টু গ্রুপ, এনও টু গ্রুপ কি মাইনাস আই এফেক্ট, ওকে? তারপরে বি এলো, আর এমইও কি প্লাস আর এফেক্ট, কম হবে, তাহলে সি, তারপরে এ, এটাও ইম্পর্টেন্ট, সেভেন আর এইট এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, সেভেন আর এইট খুব ইম্পর্টেন্ট, ওকে?
আচ্ছা একটু দেখে নাও ভালো করে রিয়াকশন গুলো, অবশ্যই খাতা লিখবে, ওকে দেখে নাও। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো, এবার আমরা বলবো এই নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন আর একটা আছে, যেটা হচ্ছে ফিটিক রিয়াকশন। হেডলাইন হচ্ছে ফিটিক রিয়াকশন, ফিটিক রিয়াকশন, WITTIG, ফিটিক রিয়াকশন। স্পেলিংটা হচ্ছে WITTIG, উইটিক না, ফিটিক, ফিটিক রিয়াকশন। এটা হচ্ছে কি বলুন তো, এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। সেই নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশনটা কার সঙ্গে কার? খুব সিম্পল, এটা অ্যালকিনের সঙ্গে রিয়াকশন, এই কার্বনিল গ্রুপের সঙ্গে রিয়াকশন, আর প্রোডাক্ট হবে অ্যালকিন। কার্বনিল গ্রুপের সঙ্গে ট্রাই ফিনাইল ফসফেলাইড রিয়াকশন করে। দেখো একটা কার্বনিল গ্রুপ সি ডাবল বন্ড ও, এটা ধরো R1, এটা ধরো R2, এটা কার্বনিল গ্রুপ, সে অ্যালগাইড হতে পারে বা কিটোন হতে পারে। তার সঙ্গে আমরা রিয়াকশনটা করছি কার, ট্রাইফিনাইল ফসফিলাইড, এটা কি ডাবল বন্ড সি, তার সঙ্গে দুটো আর আছে, R3 R4 R3 R4, বুঝছো? এটা হচ্ছে কার্বনিল কম্পাউন্ডস, এটা হচ্ছে ট্রাইফিনাইল ফসফিলাইড, এটার নাম লিখে দিচ্ছি আমি ট্রাইফিনাইল PHOS ফসফিলাইড, PHYLIDE ফসফিলাইড, বুঝছো? এর সঙ্গে রিয়াকশনটা করে কি হয়, একটা অ্যালকিন প্রোডাক্ট হয়। ভেরি সিম্পল, এটা মেকানিজম না করে সিম্পল করো একদম এইভাবে, ভেরি সিম্পল, এটা বাদ দিয়ে দাও। প্রোডাক্ট কি হলো, প্রোডাক্ট দেখো R1 R2 সি ডাবল বন্ড সি R3 R4 প্লাস কি হলো PH3 P11O, ওকে ভেরি সিম্পল না রিয়াকশনটা, খুব সহজ রিয়াকশন। জাস্ট এবার ধরো আমি একটা প্রবলেম দিচ্ছি এইভাবে, ধরো CH3 CH11O, এর সঙ্গে আমি তিনটে টাইপ প্রোডাকশন করছি, রিয়াকশন করছি, তিন ধরনের দিচ্ছি। যেমন ধরো এটা যদি PH3 P11 সিক্স মেম্বার ডি, এটা একটা হলো, আর একটা ধরো এরকম PH3 P11 CH C2H5, এটা হতে পারে, আবার ধরো লিখতে পারি PH3 P11 CH2, কি হবে প্রতিক্ষেত্র প্রোডাক্টগুলো? তাহলে সিম্পল, CH3 CH ডাবল বন্ড, এটা বেঞ্জিনিয়ে বসে যাবে এই সাইক্লিক, এটার ক্ষেত্রে কী হবে এটা বাদ দিয়ে দাও, CH3 CH ডাবল বন্ড CH C2H5, এটা কী হবে CH3 CH ডাবল বন্ড CH2, ভেরি সিম্পল না? দ্যাট ইজ ফিটিক রিয়াকশন, ফিটিক রিয়াকশন ভেরি সিম্পল, এবং MCQ আসে, খুবই আসে। তো কি করবে তোমরা, না তোমাদের কাজ হবে অ্যালডিহাইড বা কিটোনের অক্সিজেনটার সঙ্গে আর PH3 PH PH3P, এটাকে টেনে বার করে দাও, বাকি যেটা কার্বন কার্বন জল লাগে একটা অ্যালকিন ফর্মেশন করে নাও, ভেরি সিম্পল রিয়াকশন। এরপরে আমরা আসবো ক্যানিজারো রিয়াকশন, খুব ইম্পর্টেন্ট ক্যানিজারো রিয়াকশন, ক্যানিজারো CANNIZZARO, ক্যানিজারো রিয়াকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোর্ড লেভেল নিট অ্যান্ড জেই মেটস, ক্যানিজারো অ্যান্ড অ্যালডল কন্ডেনসেশন, এই দুটো রিয়াকশন অ্যালডিহাইড কিটোনের খুব ভালো রিয়াকশন। তাহলে আজকে আমরা এখন পড়বো ক্যানিজারো রিয়াকশন। হোয়াট ইজ ক্যানিজারো রিয়াকশন?
ক্যামনিজারের রিঅ্যাকশনটা অনলি ফর অ্যালডিহাইড, কোন ধরনের অ্যালডিহাইড? অ্যালডিহাইড ডাজ নট কন্টেইন আলফা হাইড্রোজেন, ওকে? এমন একটা অ্যালডিহাইড আমরা চয়েস করব যে অ্যালডিহাইডের কোনো আলফা হাইড্রোজেন থাকা চলবে না, বুঝেছেন? অ্যালডিহাইড, অ্যান অ্যালডিহাইড উইদাউট আলফা হাইড্রোজেন অ্যাটম আন্ডারগো ক্যামনিজারের রিঅ্যাকশন। আর এক্ষেত্রে সবসময় দুমোল অ্যালডিহাইড লাগে, ক্লিয়ার? একমোল অ্যালডিহাইডে কখনো ক্যামনিজারের রিঅ্যাকশন হয় না, মাথা রাখবে, সবসময় দুমোল অ্যালডিহাইড লাগে, ঠিক আছে? তাহলে টু মোল অ্যালডিহাইড, তাহলে টু মোলস অ্যালডিহাইড ল্যাকিং অফ আলফা হাইড্রোজেন অ্যাটম, আলফা, টু মোলস অ্যালডিহাইড ল্যাকিং অফ আলফা হাইড্রোজেন অ্যাটম আন্ডারগো ডিসপ্রোপোরশনেশন অর রেডক্স, ডিসপ্রোপোরশনেশন, এটা শত জারণ বিজারণের বাংলাটা, ডিসপ্রোপোরশনেশন অর রেডক্স রিঅ্যাকশন ইন প্রেজেন্স অফ স্ট্রং বেস লাইক NaOH, KOH, etc. টু ফর্ম ওয়ান মোল অফ অ্যালকোহল অ্যান্ড ওয়ান মোল অফ সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে কি হলো ব্যাপারটা? টু মোলস অফ অ্যালডিহাইড ল্যাকিং অফ আলফা হাইড্রোজেন অ্যাটম, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, ল্যাকিং অফ আলফা হাইড্রোজেন অ্যাটম, অর্থাৎ দুমোল অ্যালডিহাইড যার মধ্যে আলফা হাইড্রোজেন থাকা চলবে না, অ্যাটম আন্ডারগো ডিসপ্রপোর্শনেশন অর রেডক্স রিঅ্যাকশন ইন প্রেজেন্স অফ স্ট্রং বেস, স্ট্রং বেস কে কে আছে, NaOH আর KOH, স্ট্রং বেস, টু ফর্ম ওয়ান মোল অফ অ্যালকোহল অ্যান্ড ওয়ান মোল অফ সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড আর নোন অ্যাজ ক্যামনিজারের রিঅ্যাকশন, বুঝলে? আর নোন অ্যাজ ক্যামনিজারের রিঅ্যাকশন, ঠিক আছে? লেখাটি বুঝে নেবে, বাংলায় বলছি আমি, দুমোল অ্যালডিহাইড আলফা হাইড্রোজেন ছাড়া অ্যালডিহাইড, তাহলে আলফা হাইড্রোজেন বিহীন দুমোল অ্যালডিহাইড ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন অথবা রেডক্স রিঅ্যাকশন মাধ্যমে ইন প্রেজেন্স অফ স্ট্রং বেস, অর্থাৎ তীব্র ক্ষারের উপস্থিতিতে এক মোল অ্যালকোহল আর এক মোল কার্বক্সিলিক অ্যাসিড প্রডিউস করে। আচ্ছা, এখানে তোমাকে জানতে হবে আলফা হাইড্রোজেন কাকে বলে। দেখো, ভেরি সিম্পল, আলফা হাইড্রোজেন কোনগুলো জানতে হবে, যেমন ধরো CHO গ্রুপের পাশে আলফা কার্বনই তো নেই, তাহলে আলফা হাইড্রোজেন থাকবে, তাহলে এইটা কেন রিঅ্যাকশন টেক পার্ট করবে, মাত্র CH3CHO। এখানে দেখো, CHO গ্রুপের পাশের কার্বনটাকে আলফা কার্বন বলা হচ্ছে, তাহলে আলফা কার্বন আছে এবং আলফা হাইড্রোজেন আছে, তাহলে দিস কম্পাউন্ড অ্যাসিটাইলডিহাইড ডাজ নট টেক পার্ট ইন ক্যামনিজারের রিঅ্যাকশন, ওকে? বুঝা গেল? আবার ধরো বেঞ্জালডিহাইড CHO, এই বেঞ্জালডিহাইড, এর মধ্যে দেখো এই কার্বনটা আলফা কার্বন আছে কিন্তু এখানে আলফা হাইড্রোজেন নেই, তাহলে এই কম্পাউন্ডটা বেঞ্জালডিহাইডের মধ্যে ল্যাকিং অফ আলফা হাইড্রোজেন, সো ইট গিভস ক্যামনিজারের রিঅ্যাকশন, ওকে? আবার ধরো এই কম্পাউন্ড আলফা হাইড্রোজেন নেই, অতএব ক্যামনিজারের রিঅ্যাকশন এটা টেক পার্ট করবে। আবার ধরো CH3 হোল 3 CHO, আলফা হাইড্রোজেন নেই, আলফা কার্বন আছে কিন্তু আলফা হাইড্রোজেন নেই, তাহলে এটা ক্যামনিজারের রিঅ্যাকশন টেক পার্ট করবে।
এইভাবে আমাকে দেখতে হবে কোন কোন অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন নেই। তাহলে যে যে অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন নেই তারা তারা ক্যারনেজার রিয়াকশনে টেক পার্ট করবে। এবার একটা এক্সেপশনাল কেস আছে, এক্সেপশনাল কেস হচ্ছে এই কম্পাউন্ডটা এমই সিএইচ এমই সিএইচও, এই কম্পাউন্ডার মধ্যে আলফা হাইড্রোজেন আছে, কন্টেনিং আলফা হাইড্রোজেন অ্যাটম, এক্সেপশনাল কেস এটা। এই কম্পাউন্ডটা আলফা হাইড্রোজেন থাকলেও এটা ক্যারনেজার রিঅ্যাকশন টেক পার্ট করবে। ওকে, তাহলে এটা এমন একটা কম্পাউন্ড, নাম কি, ওয়ান টু থ্রি, টু মিথাইল প্রোপানল, টু মিথাইল প্রোপানল, ওয়ান টু থ্রি, টু এ মিথাইল একটা, টু মিথাইল প্রোপানল, এতে আলফা হাইড্রোজেন আছে, বাট এক্সেপশনাল গ্যাস এটা ক্যারনেজার রিঅ্যাকশন টেক পার্ট করে। আর একটা কম্পাউন্ড হচ্ছে এক্সেপশনাল গ্যাস সিএইচ ডাবল বন্ড টু, এখানে আছে, সরি, সিএইচ ডাবল বন্ড হচ্ছে এন আছে একটা, এন এ দুটো এম এ গ্রুপ আছে, ঠিক আছে। তাহলে লোন পেয়ার থাকার জন্য কি করবে, এই কম্পাউন্ডে আলফাইড্রোজেন নেই কিন্তু এটা ক্যারনেজার রিঅ্যাকশনে টেক পার্ট করবে না, এটা হচ্ছে এক্সেপশনাল লিমিটেশন। যে কেন দেবে না এটা পরে আমরা এক্সপ্লেন করব, যে প্যারা এন এন ডাইমিথাইল বেঞ্জালডিহাইড ডাজ নট টেক পার্ট ইন ক্যারনেজার রিঅ্যাকশন, কেননা সিএইচও এই যে এটা কি করছে দেখো, এটা ডাবল বন্ড করছে, আর এর পজিটিভ চার্জটা কমে যাচ্ছে, এর পজিটিভ হয়ে যাওয়ার জন্য, এর পজিটিভ চার্জটা ডিক্রিজ করার জন্য নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে না, বুঝছে, তাহলে এইটাও ক্যারনেজারও দেয় না। আলফা হাইড্রোজেন নেই, আলফা হাইড্রোজেন না থাকলে কি ক্যারনেজার রিঅ্যাকশন দেওয়া উচিত, কিন্তু এটা ক্যারনেজার নেবে না, আর এটা আলফা হাইড্রোজেন আছে ক্যারনেজার নেবে, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, এমসিকিউ ফর্মে থাকে, বুঝছে। এর নামটা কি হলো তাহলে, প্যারা এন এন ডাইমিথাইল, প্যারা এন এন ডাইমিথাইল বেঞ্জালডিহাইড, বুঝছে। সরি, নামটা লিখে দিচ্ছি, প্যারা ডাইমিথাইল, প্যারা ডাইমিথাইল অ্যামিনো, অ্যামিনো বেঞ্জালডিহাইড, বেঞ্জালডিহাইড, ওকে, প্যারা ডাইমিথাইল অ্যামিনো বেঞ্জালডিহাইড, হোয়াট ইজ ক্যারনেজার রিঅ্যাকশন, রিঅ্যাকশনটা কি হবে, রিঅ্যাকশনটা হচ্ছে দুমোল অ্যালডিহাইড, যেমন ধরো এইচ সিএইচও প্লাস এইচ সিএইচও ইন প্রেজেন্স অফ স্ট্রং বেস 50% NaOH, স্ট্রং বেস কি হয় রিঅ্যাকশনটা, স্ট্রং বেসে একটা হবে সিএইচ থ্রি ওএইচ অ্যালকোহল হবে, প্লাস আরেকটা হবে HCOONA, আমরা কি বলেছি দুমোল অ্যালডিহাইডের মধ্যে ওয়ান মোল অ্যালডিহাইড রিডিউসড হবে আর একটা অক্সিডাইজড হবে, এখানে এটা হলো রিডিউসড আর এখানে এইটা হলো অক্সিডাইজড, সো ইট ইজ কল্ড রিডক্সিড রিঅ্যাকশন। মাথায় রাখবে প্রোডাক্টগুলো সবসময় সেম কার্বনের হবে, দুমোল অ্যালডিহাইডের মধ্যে এক মোল অ্যালডিহাইড রিডিউসড হয়েছে, রিডাকশন হয়েছে, আর এক মোল অ্যালডিহাইড অক্সিডাইজড হয়ে সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড হয়েছে। তাহলে আমরা কি বলেছিলাম, এটা একটা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন অর রেডক্স রিঅ্যাকশন, তাহলে দুমোল অ্যালডিহাইডের মধ্যে এক মোল অ্যালডিহাইড রিডাকশন হয়েছে, আর এক মোল অ্যালডিহাইড অক্সিডেশন হয়েছে, রিডাকশন হয়ে অ্যালকোহল হয়েছে আর অক্সিডেশন হয়ে সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড হয়েছে, সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড কেন, এনএইচ দিয়েছি, এনএটা HCOOH-, ওকে। এবার ধরো এটা যদি নিই পিএইচ সিএইচও প্লাস পিএইচ সিএইচও
in presence of strong base 50% NaOH product কি হবে এক মোল অক্সিডাইজড হবে এক মোল রিডিউসড হবে তাহলে pH CH2H বেনজিল অ্যালকোহল প্লাস pH COO মাইনাস এনএ প্লাস সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড ওকে ক্লিয়ার হয়েছে এবার দেখো মেকানিজম মেকানিজমটা ভালো করে শিখবে কিন্তু খুব ইন্টারেস্টিং মেকানিজমটা স্ট্রং বেস কি হবে ধরো NaOH নিয়ে হয়েছে NaOH এটা বেস ফর্ম করে কি হবে Na প্লাস প্লাস OH মাইনাস ক্লিয়ার Na প্লাস OH মাইনাস বুঝছে এবার কি হবে দেখো pH pH C double bond O H এতে দেওয়া হয়েছে OH মাইনাস বেশ এই বেশটা কি করছে আমরা কি বলেছি সবসময় নিউক্লিওফাইল অ্যাটাক অন দিস কার্বন আর কার্বন অক্সিজেন পাই বন্ড শিফট টুয়ার্ডস অক্সিজেন তাহলে প্রোডাক্ট কি হবে pH C OH OH ওহো এটাও মাইনাস সরি এটাও মাইনাস আর এটা হচ্ছে H ওকে এর পরের স্টেপে আর এক মোল কাজ আর এক মোল দিতে হবে তাহলে এখানে কি হবে pH C ডাবল বন্ড O H ওকে তাহলে কি হবে দেখো এখানে এই যে কার্বন হাইড্রোজেন বন্ডটা আছে সেই কার্বন হাইড্রোজেন বন্ডের ইলেকট্রনগুলো শিফট টুয়ার্ডস হাইড্রোজেন আর দিস হাইড্রোজেন অ্যাটাকস অন অ্যানাদার মলিকুলস অফ বেনজ্যালডিহাইড ওকে আর এটা শিফট হবে তাহলে দিস স্টেপ ইজ ভেরি স্লো সেই স্লো হওয়ার জন্য দিস স্টেপ ইজ দ্য আরডিএস স্টেপ আরডিএস রেট ডিটারমাইনিং স্টেপ এটা রিভার্সিবল ওকে তাহলে কি হবে প্রোডাক্ট PH এটা ডাবল বন্ড হয়ে যাবে PH C ডাবল বন্ড OH প্লাস আর এখানে কি হবে PH C O মাইনাস এখানে একটা H একটা H বুঝছো এবার প্রোটন ট্রান্সফার হবে সে প্রোটন ট্রান্সফারটা কিরকম হয় মাইনাস হলো এটা প্রোডাক্ট কি হবে সেই প্রোটনটা এখানে চলে আসবে পিএইচ সি ডাবল বন্ড ও মাইনাস প্লাস পিএইচ সি এইচ এইচ ওইচ এটা সল্ট অফ অ্যাসিড এটা হচ্ছে অ্যালকোহল মেকানিজম থেকে ডিরেক্ট কোশ্চেন তোলা হয়েছিল নিটে এবং আইআইটি তে বুঝছো দেখে নাও একবার দেখো ফার্স্টে কি হবে ফার্স্টে নিউক্লিওফাইলটা কার্বনিল গ্রুপ অ্যাটাক করবে সিও বন্ড ব্রেক হবে বুঝছে সেটা হলো সেকেন্ড স্টেপ কি হবে দ্যাট ইজ আরডিএস তাহলে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ডটা ব্রেক হয়ে সেই হাইড্রোজেনটা অ্যানাদার মলিকুল অফ বেঞ্জাল লেয়ারে ঢুকবে আর অক্সিজেনটা ডাবল ব্রেক হবে প্রোডাক্ট হলো দুটো এবার লাস্টে কি হবে কার্বক্সিলিক অ্যাসিডে প্রোটন ট্রান্সফার হবে এখানে তাহলে এটা ও মাইনাস হয়ে যাবে আর এখানে ওএইচ হয়ে যাবে প্রোডাক্ট এবার এখানে অর্ডারটা অফ দ্য রিয়াকশন অর্ডার অফ দ্য রিয়াকশন অর্ডার মানে কি রেট অফ রিয়াকশন ডিপেন্ডস অন কে ইনটু কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট 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 কটা দুমোল নিয়ে আছে সাবস্ট্রেট স্কোয়ার দুমোল সাবস্ট্রেট বেনজ্যালডিহাইড দুমোল স্কোয়ার ইনটু একটা নিউক্লিওফাইল ওএইচ মাইনাস তাহলে অর্ডার এন ইকুয়ালস কত হলো থ্রি আচ্ছা
তাহলে অর্ডার কত হলো থ্রি, তার মানে ক্যান্ডিজেরও রিয়াকশনটার অর্ডার থার্ড অর্ডার কাইনেটিক্স মেনটেন করছে। ক্লিয়ার? এবার আসি ক্রস ক্যান্ডিজারো, ক্রস ক্যান্ডিজারো, ক্রস ক্যান্ডিজারো মানে দুটো ডিফারেন্ট অফ অ্যালডিহাইড, দুটো ডিফারেন্ট অ্যালডিহাইডের ক্রস ক্যান্ডিজারো। যেমন ধরো যদি এইটা নেওয়া হয় এইচ সি ডাবল বন্ড ও এইচ প্লাস বেঞ্জিন রিং, সি ডাবল বন্ড ও এইচ, দুটো ডিফারেন্ট অ্যালডিহাইড, একটা হচ্ছে ফর্মালডিহাইড একটা বেঞ্জালডিহাইড। আচ্ছা এই দুটোর মধ্যে কোনটার নিউক্লিওফিলিক অ্যাটাক ইজি হবে, ফাস্টার হবে? নিউক্লিওফিলিক অ্যাটাক যেটা ফাস্টার হবে, অর্থাৎ এই কার্বনটা পজিটিভ চার্জ বেশি বড় হবে, এই কার্বনটা পজিটিভ চার্জ ছোট হবে, কেন বলো তো? কারণটা হচ্ছে ডিউ টু প্রেজেন্স অফ বেঞ্জিন রিং পজিটিভ চার্জ ডিক্রিজেস অফ কার্বনিল কার্বন। ওকে, সো এটা হচ্ছে লেস রিয়াক্টিভ, লেস রিয়াক্টিভ ফর নিউক্লিওফিলিক নিউক্লিওফিলিক অ্যাডিশন। ওকে, এটা হচ্ছে মোর রিয়াক্টিভ, মোর রিয়াক্টিভ, বুঝা গেল? তাহলে আমরা দুটো কার্বনিল গ্রুপের মধ্যে দেখে নিলাম কোনটার পজিটিভ চার্জ বেশি, যেটার পজিটিভ চার্জ বেশি হবে সেইটার মোর রিয়াক্টিভ হবে, আর যেটার পজিটিভ চার্জ কম হবে সেটা লেস রিয়াক্টিভ হবে। যেটা মোর রিয়াক্টিভ হবে সেইটা সবসময় সল্ট অফ অ্যাসিড ফর্ম করবে, সেটা সবসময় সল্ট অফ অ্যাসিড, আর যেটা লেস রিয়াক্টিভ হবে সেটা সবসময় অ্যালকোহল তৈরি করবে। ক্লিয়ার হলো? রিয়াকশন কি হবে? এনএওএইচ দিয়ে সল্ট অফ অ্যাসিড এইচ সি ডবল ও মাইনাস এন এ প্লাস, ঠিক আছে, আর কি হবে প্লাস বেঞ্জিন সিএইচ টু ওইচ বেঞ্জাইল অ্যালকোহল। ক্লিয়ার? এটা এক নম্বর হলো। এবার ধরো দু নম্বর কেস, দু নম্বর কেস একটু আলাদা লোক এক্সাম্পল আছে, ধরো এইটা দেওয়া হয় সি ডাবল বন্ড ও এইচ, এখানে একটা প্লাস প্লাস এনও টু দিলাম, দুটো ডিফারেন্ট সি ডাবল বন্ড ও এইচ। ওকে, এইখানে দিলাম সিএইচ থ্রি, এখানে এনও টু। মাথায় রাখবে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মাথায় রাখবে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইনক্রিজেস ক্যান্ডিজারো, ক্যান্ডিজারো রিয়াকশন, আছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইনক্রিজেস ক্যান্ডিজারো রিয়াকশন। ক্লিয়ার? তাহলে এখানে এনও টুর কি এফেক্ট আছে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এটা, আর সিএইচ থ্রি কি গ্রুপ? সিএইচ থ্রি হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে কোনটা মোর রিয়াক্টিভ ফর ক্যান্ডিজারো রিয়াকশন? এইটা। তাহলে এটা হচ্ছে মোর রিয়াক্টিভ, মোর রিয়াকটিভ, মোর রিয়াকটিভ, আর এটা হচ্ছে লেস রিয়াকটিভ। তাহলে মোর রিয়াকটিভ যদি হয় তাহলে এটা কি হবে? মোর রিয়াকটিভ হলে মোর রিয়াকটিভ সল্ট অফ অ্যাসিড, সল্ট অফ অ্যাসিড দেবে, আছে, এটা লেস রিয়াকটিভ মানে অ্যালকোহল দেবে। ক্লিয়ার? তাহলে প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট সিএইচ থ্রি সিএইচ টু ওইচ, এটা অ্যালকোহল দিল, প্লাস সি ডবল ও মাইনাস এন এ প্লাস। ক্লিয়ার? তিন নম্বর এক্সাম্পল, সিসিএল থ্রি, সিসিএল থ্রি সিএইচ ডাবল বন্ড ও,
প্লাস এইচ সি ডাবল বন্ড ও এইচ, এই দুটো এনওএইচ কনসেন্ট্রেটেড এনওএইচ। তাহলে কি হবে দেখো, এর সিসিএল থ্রি, সিসিএল থ্রির কি এফেক্ট আছে, স্ট্রং মাইনাস আই এফেক্ট আছে। তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মোর রিয়াক্টিভ, মোর রিয়াক্টিভ মানে হচ্ছে সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, এটা যে লেস রিয়াক্টিভ, লেস রিয়াক্টিভ মানে হচ্ছে অ্যালকোহল। তাহলে সিসিএল থ্রি প্রোডাক্ট হবে সিসিএল থ্রি সিও মাইনাস এন এ প্লাস, প্লাস হবে এইচ সি এইচ সি এইচ থ্রি ও এইচ, বুঝলি, সি এইচ থ্রি ও এইচ। ওকে, চার নম্বর এরকম যদি নিজেরা করবে, এবার সি এইচ থ্রি সিএইচ ও প্লাস সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ ও, নিজেরা করবে। এটা সিএইচ থ্রি সিএইচ টু, আর এটা হচ্ছে মিথাইল গ্রুপ। তাহলে মিথাইলের চেয়ে ইথাইলের প্লাস আই এফেক্ট বেশি, তাহলে প্লাস আই এফেক্ট যার বেশি হবে সেটা লেস রিয়াক্টিভ হবে, আর এটা মোর রিয়াক্টিভ। লেস রিয়াক্টিভ কি হবে, অ্যালকোহল ফর্ম করবে, আর মোর রিয়াক্টিভ কি হবে, সল্ট অফ অ্যাসিড ফর্ম করবে। মনে রাখবে যেটা মোর রিয়াক্টিভ মেকানিস্টিক পাতে সেই জায়গাটায় নিউক্লিওফাইলটা আগে ঢুকবে, ক্লিয়ার? এই হয়ে গেল ক্যান্ডিজারো। এবার আছে একটা ইন্ট্রামলিকুলার ক্যান্ডিজারো, ইন্ট্রা মলিকিউলার ক্যান্ডিজারো, ইন্ট্রামলিকুলার ক্যান্ডিজারো। ইন্ট্রামলিকুলার ক্যান্ডিজারো কিরকম, ধরো এখানে আছে সিএইচ ও সিএইচ ও, 50% এনএইচ দেওয়া হয়েছে। আবার ধরো একটা টাইপ বেনজিন রিং সি ডাবল বন্ড ও সিএইচ ও, সি ডাবল বন্ড ও এইচ, এক্ষেত্রে দাঁড়িয়ে আছে 50% এনএমএইচ, কি প্রোডাক্ট হবে। তাহলে দু মোলের মধ্যে এক মোল আসবে অ্যালকোহল, আর এক মোল আসবে সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, বুঝছো? দু মোলের মধ্যে এক মোল আসবে অ্যালকোহল, তাহলে প্রোডাক্ট হবে সিএইচ টু ওএইচ একটা হবে, আর একটা হবে সি ডবল ও এম এ, বুঝছো? তাহলে এখানে কি হবে, দুটোর মধ্যে এই কার্বনটা মোর রিয়াক্টিভ আর এই কার্বনটা লেস রিয়াক্টিভ, তাহলে মোর রিয়াক্টিভটা হবে সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড আর লেস রিয়াক্টিভটা হবে অ্যালকোহল। তাহলে দেখো সি ও এইচ এইচ, এটা হবে সি ও মাইনাস এন এ প্লাস, ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট কিন্তু, ক্লিয়ার? এই হয়ে গেল ইন্ট্রামলিকুলার ক্যান্ডিজারো রিঅ্যাকশন। আর একটা প্রবলেম দিই তোমাদের আমি, প্রবলেমটা হচ্ছে এই ধরনের প্রবলেম, এটাই সিএইচ ও আছে, এটাও সিএইচ ও আছে, এইখানেও সিএইচ ও আছে, এইখানেও সিএইচ ও আছে, সব জায়গাতে সিএইচ ও, এটা ডাবল বন্ড ডাবল বন্ড, এই ধরনের কম্পাউন্ড 50% এনএইচ, ক্লিয়ার? কি হবে দেখো, এইটা করবো আমরা যদি অ্যালকোহল করি সিএইচ টু ওএইচ করি, তাহলে এটা হবে সি কার্বক্সিলিক অ্যাসিড হবে ওএইচ, আবার এইখানে অপোজিট হবে, এটা হবে সিএইচ টু
which এটা হবে C double bond O which বুঝছ অর্থাৎ প্রথম বেঞ্জিনিং এ এইটা যদি কার্বক্সিলিক অ্যাসিড হয় এটা হবে অ্যালকোহল এটা যদি অ্যালকোহল এটা কার্বক্সিলিক অ্যাসিড এবার যদি এটাকে হিট করা হয় অ্যাসিড প্লাস দিয়ে যদি হিট করা হয় তাহলে কি হবে দেখো এই ওএইচ এইচ আর ওএইচ বুঝছ আর এর ওএইচ আর এইচ জল হয়ে বেরিয়ে চলে যাবে তাহলে দুমোল ওয়াটার বেরিয়ে যাবে বুঝছ দুমোল ওয়াটার বেরিয়ে গেলে প্রোডাক্ট কি হবে দেখো ভেরি সিম্পল আশা করি এর বাইরে কিছু থাকবে না হয়ে গেল কেমিক্যাল রিঅ্যাকশন এরপরে আমরা শুরু করব অ্যালডল কনডেনসেশন অ্যালডল কনডেনসেশন অ্যালডল কনডেনসেশনটা হচ্ছে এটা অ্যালডিহাইড অ্যান্ড কিটোন এটা অ্যালডিহাইড হতে পারে অ্যালডিহাইড প্লাস কিটোন হয় দুমোল অ্যালডিহাইড নয় দুমোল কিটোন অথবা একমোল অ্যালডিহাইড একমোল কিটোন ইটিসি তাহলে কি হয় অ্যালডিহাইড প্লাস কিটোন ইন প্রেজেন্স অফ ডাইলুট বেস প্রোডাক্ট হয় অ্যালডল আছে তারপরে তাহলে অ্যালডিহাইড কিটোন এখানে মনে রাখতে হবে ক্যান্ডিজারো রিয়াকশনে কি ছিল না দুমোল অ্যালডিহাইড উইদাউট আলফা হাইড্রোজেন এখানে অ্যালডোলের মধ্যে আমরা সবসময় দুমোল পেলাম একটা এ প্লাস বি দুটো পেলাম দুমোল সবসময় লাগে সেই দুমোলের মধ্যে যদি দুটোরই আলফা হাইড্রোজেন প্রেজেন্ট থাকে এরও আলফা হাইড্রোজেন আছে এরও আলফা হাইড্রোজেন আছে হ্যাঁ এটা ডাইলুট বেস এ এবং বি হয় এ অ্যালডিহাইড বি কিটোন নতুবা এ অ্যালডিহাইড বি অ্যালডিহাইড নতুবা এ কিটোন বি কিটোন তবে মাথায় রাখতে হবে দুটোরই যদি আলফা হাইড্রোজেন থাকে তাহলে আমরা টোটাল প্রোডাক্ট পাবো চারটে ফোর প্রোডাক্ট পাবো ফোর প্রোডাক্ট কি করে পেলাম ফোর প্রোডাক্ট কেন দেখো দুটোরই যদি আলফা হাইড্রোজেন থাকে তাহলে প্রোডাক্ট কি হবে এক নম্বর হবে এ প্লাস বি হবে একটা প্রোডাক্ট দু নম্বর হবে এ প্লাস এ একটা হবে তিন নম্বর হবে বি প্লাস বি একটা হবে চার নম্বর হবে বি প্লাস এ একটা হবে চারটি প্রোডাক্ট অর্থাৎ দুমোল অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে যদি আলফা হাইড্রোজেন প্রেজেন্ট থাকে তাহলে চারটে প্রোডাক্ট পাবো এবার সেকেন্ড কেস ধরো এক্স প্লাস ওয়াই এর মধ্যে যদি এর আলফা হাইড্রোজেন প্রেজেন্ট আছে আর এর আলফা হাইড্রোজেন নেই এক্স এর মধ্যে আলফা হাইড্রোজেন অ্যাটম প্রেজেন্ট নেই আছে তাহলে এক্স এর নেই ওয়াই এর আছে তাহলে টোটাল প্রোডাক্ট পাবো দুটো প্রোডাক্ট পাবো টু প্রোডাক্টস কি করে হলো তাহলে এখানে কি দেখো এক নম্বর ওয়াই প্লাস ওয়াই একটা পাবো আর সেকেন্ড পাবো এক্স প্লাস ওয়াই আর তিন নম্বর ওয়াই প্লাস এক্স পাবো না অর্থাৎ আমার টেকনিক অনুযায়ী যদি অ্যালডল প্রোডাক্ট আমরা বের করতে চাই সেকেন্ড মলিকুলসে যেটা রাখবো তার মধ্যে আলফা হাইড্রোজেন মাস্ট থাকতেই হবে ফার্স্ট মলিকুলের আলফা হাইড্রোজেন না থাকলেও হয় বুঝেছে তার মানে এখানে কি কি পেলাম ওয়াই প্লাস ওয়াই একটা পেলাম এক্স প্লাস ওয়াই একটা পেলাম বাট ওয়াই প্লাস এক্স পাবো না আর এক্স প্লাস এক্স তো পাবোই না কারণ এক্স এর আলফা হাইড্রোজেন নেই ক্লিয়ার যেমন ধরো আমি বলতে চাইছি এরকম ধরনের রিয়াকশনের ক্ষেত্রে দুটো সেম মলিকুলস হ্যাঁ এ প্লাস বি এখানে ধরো এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড একটা আর এটা হচ্ছে অ্যাসিটোন একটা বুঝছে অ্যাসিটালডিহাইড একটা পাবো অ্যাসিটোন একটা পাবো দুটো হলো এইটা প্লাস এটা একটা পাবো এইটা প্লাস এটা একটা পাবো বুঝছে তাহলে আমরা আগে অ্যাট ফার্স্ট অ্যাসিটালডিহাইড অ্যাসিটালডিহাইড দেখাচ্ছি
CH3 C double bond OH plus acetaldehyde বলছি আর এখানে CH2 H C double bond OH অর্থাৎ দুটোই এখানে অ্যাসিটাইলডিহাইড নিয়েছি অর্থাৎ এ প্লাস এ হয়েছে অ্যাসিটাইলডিহাইড অ্যাসিটাইলডিহাইড সেকেন্ড মলিকিউলস যেটা লিখবো আমরা সব সময় তার আলফা হাইড্রোজেনটাকে বের করে রাখবো হয়েছে এবার দেখো তিনটে অ্যারোর কাজ এখানে কি ডাইলুট বেস এনওএইচ তাহলে ফার্স্ট অ্যারো এক নম্বর অ্যারো সেকেন্ড অ্যারো আর থার্ড অ্যারো তিনটে অ্যারোর পাস হওয়ার কিছু নয় অ্যালোরাল কনডেনসেশন অনলি তিনটে অ্যারো ফার্স্ট অ্যারো আলফাডজেনটা এখানে ওই আসছে সেকেন্ড অ্যারো আর এই কার্বনটা এখানে জয় লেগে যাবে থার্ড অ্যারো তাহলে প্রোডাক্ট কি হবে দেখো সিএচ থ্রি প্রোডাক্ট কিছু চেঞ্জ করতে যাবে না কনফিগারেশনটা যেমন আছে থাকবে এখানে এইচ এখানটা হয়ে গেল ও এইচ ওকে আর এখানটা হলো সিএচ টু সি ডাবল বন্ড ও এইচ এটা হলো তোমার আলফা হাইড্রক্সি একটা অ্যালডিহাইড তো আলফা হাইড্রক্সি অ্যালডিহাইড পরের স্টেপে আমরা কি করব হিট দেবো হিট দিলে এই ও এইচ আর এইচ বেরিয়ে যায় তাহলে সিএচ থ্রি সি এইচ ডাবল বন্ড সিএচ সি ডাবল বন্ড ও এইচ এর নাম হচ্ছে প্রোটন অ্যালডিহাইড বুঝছে নাম হলো প্রোটন অ্যালডিহাইড এর নাম হলো প্রোটন অ্যালডিহাইড প্রোটন অ্যালডিহাইড টাটা।